রাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া যায়, মানুষকে কালিমার দাওয়াত দেয়, ওনার শাগরিদ খাদেমরা ওনার সঙ্গে থাকেন, ওনার সাথে আছে। অগ্নিপূজকদেরকে কালিমার দাওয়াত দিতে গেলে আগুনের পূজারীরা হাজার হাজার মানুষ বিশাল বড় একটা অগ্নিকুণ্ড জ্বালায়া, আগুন জ্বালায়া হাজার হাজার মানুষ, অসংখ্য মানুষ সেখানে পূজা করে, বিশাল বড় অগ্নিপূজকদের বিশাল বড় আয়োজন সেখানে হয়। আগুনের পূজারীদের সেখানে পূজা করার একটা জায়গা, অগ্নিপূজকরা পূজা করে আগুনের সামনে মাথা নত করে। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই অগ্নিপূজকদের বড় বড় লিডার যারা আছে এদেরকে সামনে গিয়া বলে, এ মিয়া আগুনের পূজা তোমরা কেন করো? লোকগুলো বলে, হে ওসমান হারুনি, আগুনের ভিতরে পোড়াবার মতো শক্তি আছে, আগুনের অনেক শক্তি থাকার কারণে আমরা আগুনের পূজা করি। খাজা ওসমান হারুনি রাগ দিয়া বলে, তোমরা যে আগুনের পূজা করো আর আমি গণ যে আল্লাহ আমি পূজা করি আল্লাহর, আমি ইবাদত করি আল্লাহর, এ আগুন যে আল্লাহ বানাইছে সে আল্লাহর কুদ্দতি পায়ে তোমরা সেজদা দাও। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া কয়, তোমরা যে এত বছর যাবত আগুনের পূজা করতেছ, যাও যাও তোমরা পারলে একটু আগুনের মধ্যে হাত দিয়া দেখো তোমাদেরকে আগুনে জ্বালাই কিনা। অগ্নিপূজকরা তো ভালো করে জানে, আমরা যদি আগুনের মধ্যে হাত দেই তাহলে আগুন মুহূর্তের মধ্যে আমাদের হাতটা জ্বালায়া দিবে। উল্টা এবার অগ্নিপূজকরা চালাকি করে ডাক দিয়া কয়, হে খাজা ওসমান হারুনি, তুমি কোন আল্লাহর আবাদত করো? কয়, আগুন যে আল্লাহ বানিয়েছেন সে আল্লাহর আবাদত করি। অগ্নিপূজকের সর্দারেরা ডাক দিয়া কয়, হে খাজা ওসমান হারুনি, তোমার হাতটা যদি আগুনে দাও তাহলে আগুনের মালিক, আগুনের মালিক, মালিকের কথা আগুন শুনবে কিনা? আগুনের মালিক আল্লাহ, যে আল্লাহর ইবাদত করো সে আল্লাহ তোমাকে বাঁচাইবে কিনা তুমি আবার হাত দিয়া দেখাও। খাজা উসমান হারুনি তাদেরকে আশ্চর্য করে দিলেন, তাদেরকে ডাক দিয়া বলে, তোমরা তো চাচ্ছ আমি যেন হাত দিই আমার হাতটা জ্বালানোর থেকে আল্লাহ হেফাজত করুক, এটাই তো চাও? কয়, হা। কয়, হাত নয়, আমি চাই আমি নিজে আগুনের মধ্যে ঝাঁপ দেই, আমার আল্লাহ আমাকে হেফাজত করিয়া দিবেন। লোকগুলো আশ্চর্য হ্যাঁ বললেন, কি ব্যাপার তুমি ঝাঁপ দিবা? কয়, হা। এই কথা বলতে বলে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই কথাগুলো বলতে বলতে আল্লাহর কুদ্রতি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাজদায় পড়ে গেলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই হাজার হাজার অগ্নি পূজকদের সামনে আবার আগুনের ভিতরে ঢুকে গেল। আল্লাহু আকবার বলে আগুনে ঝাঁপ দিল। অগ্নি পূজক সবাই তো চিল্লা পাল্লা শুরু করে দিয়েছে, এই হুজুর কি করতেছেন? এটা আপনি যা বলতেছেন ঠিক আছে, নিজে নিজে আগুনে ঝাঁপ দিচ্ছেন, আপনি তো পড়ে যাবেন, মারা যাবেন। যখন আগুনের একদম ভিতরে চলে গেছে, সবাই মনে করছে খাজা ওসমান হারুনে ইন্তেকাল করেছে, আগুনে পড়ে গেছে, নিজে নিজে লোকটা মারা গেছে, আমাদেরকে ডিস্টার্ব করতে আসছিল। অনেকক্ষণ পর খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই আগুনের ভিতর থেকে আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম জপতে জপতে, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে করতে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই আগুন থেকে যখন বের হয়ে আসে, হাজার হাজার অগ্নি পূজারীরা এবার তাকায় দেখে খাজা উসমান হারুনি শুধু হাত নয়, পুরা জানটাই দেওয়ার জন্য পুরা শরীরটা নিয়ে যখন ভিতরে ঢুকছে, বের হয়ে আসছে, ওনার কাপড় চোপড় কোনো পড়ে নাই, একটুও কাপড় পড়ে নাই, এমন কি শরীরের একটা পোশাক পর্যন্ত জ্বলে নাই, মাথার পাগড়ি টুপি কিচ্ছু পড়ে নাই, শরীরে যত পশম ছিল একটা পশম পর্যন্ত আগুনে জ্বালাই নাই। মহান আল্লাহ আগুনের মালিক, আল্লাহ তাকে হেফাজতে রেখেছেন। খাজা উসমান হারুনি আবার ডাক দিয়া বলে, তোমরা আগুনের পূজা বাদ দাও, যে আল্লাহ আগুন বানিয়েছেন সে আল্লাহর কুদরতি পায়ে সাজদা দাও, দেখো না আমাকে আল্লাহ হেফাজত করেছেন। হাজার হাজার অগ্নি পূজক সেদিন এই ঘটনা দেখার পরে খাজা উসমান হারুনির এই কাণ্ড দেখা খাজা উসমান হারুনির সাথে একত্রতা পোষণ করে এক আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেওয়ার জন্য সকলেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত লুকমান হাকিম আলাইহিস সালামের একজন সন্তান
আব্বার কাছে ডাক দেয়া বলে হে আব্বা জান আমাকে ব্যবসা করতে কিছু টাকা দেন মূলধন দেন আমার ব্যবসা করতে মনে চায় হালাল ভাবে রুচি উপার্জন করার জন্য আমার বিজনেস করা লাগবে বিজনেস করতে গেলে মূলধন লাগবে পুঁজি লাগবে টাকা লাগবে আমাকে কিছু টাকা দেন লুকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়া বলে হ্যাঁ সন্তান আমার কাছে টাকা নাই তবে তোমাকে আমি টাকা দিব অনেক দূরের একটা ঠিকানা দিয়া দিলেন এই ঠিকানা অনুযায়ী তুমি যাইবা সে আমার এক সময়ের ব্যবসায়িক পার্টনার ছিল সে আমার কাছ থেকে টাকা নিয়েছিল আমি তার কাছ থেকে এখনো প্রায় 5000 টাকা পাওনা আছি তৎকালীন জামানায় 5000 দিনারের অনেক দাম এই সন্তান যাও সেখানে যায় তুমি সেখান থেকে যদি টাকা আনতে পারো তাহলে এই 5000 দিনার দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করতে পারো আমার অনুমতি আছে লুকমান হাকিমের সন্তান সফরে বের হবেন সফরে বের হয়ে সেখান থেকে টাকা নিয়ে আসবেন সম্মতি জানালেন আব্বাকে ডাক দেয়া বলে আব্বা আমি তোমার ব্যবসায়িক পার্টনার বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে আসবো আপনি অনুমতি দেন সন্তান যখন যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন লুকমান হাকিম সফরের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা লাগবে কোন সময় কোন বিপদ চলে আসতে পারে সব কিছু বাবা তার সন্তানকে আবার জানাইয়া দিল লুকমান হাকিম আলাইহিসসালাম ডাক দেয়া বলে হ্যাঁ সন্তান তুমি যখন রাস্তা দিয়া যাইবা সফর করতে যাওয়ার আগে নামাজ আদায় করবা দুই রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বা আল্লাহর কাছে দোয়া করবা সফর যেন নিরাপদ হয় দোয়া পড়ে তুমি বের হয়ে যাইবা জিকিরে ফিকিরে চলবা রাস্তায় চলতে চলতে কোনো বিপদ চলে আসলে নামাজে দাঁড়ায় যাইবা ধৈর্য ধারণ করবা আল্লাহ তাআলা তোমাকে বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে দিবে আল্লাহ বিপদ ছাড়ানোর মালিক আল্লাহ বিপদ থেকে বাঁচানেওয়ালা বাঁচানেওয়ালা একমাত্র আল্লাহ তাই নামাজ পড়ে আল্লাহর কাছে কানবা আল্লাহ তাআলা তোমাকে বিপদ থেকে হেফাজত করে দিবে হযরতে লুকমান হাকিম সন্তানকে আরো জানাইয়া দিলেন হ্যাঁ সন্তান তুমি যেই রাস্তা দিয়া যাইবা রাস্তাটা হলো মরুভূমির পথ কিছু পথ যাওয়ার পরে দেখবা তোমার সব কিছু গরম হয়ে গেছে পানির পাত্রটা গরম হয়ে যাবে পানিটাও গরম হয়ে যাবে তোমার পোশাক আশাক গরম হয়ে গেছে আবহাওয়া এত প্রচণ্ড গরম চলে আসবে তোমার অস্বস্তি বোধ হতে পারে তোমার শরীরটা খারাপ লাগতে পারে শারীরিকভাবে মানসিকভাবে তুমি অসুস্থ হয়ে যেতে পারো তাই যখন অস্বস্তিকর মনে হবে আবহাওয়াটা প্রচণ্ড গরম হয়ে যাবে তখন তোমার একটু ছায়াদার গাছ খুঁজতে তালাশ করতে বের করা লাগবে তথা তোমার মনে হবে একটা গাছ যদি পাইতাম গাছের ছায়ার নিচে একটু বাতাস খাইতাম আরাম করতাম কিছুক্ষণ সেখানে বেড়াইতাম কিছুক্ষণ সেখানে বৈশা আরাম করতাম জিরাইতাম হযরতে লুকমান হাকিম সন্তানকে জানাইয়া দিলেন সন্তান তোমার এমন যখন মন চাইবে নামাজে দাঁড়ায় যাইবা ধৈর্য ধারণ করবা হঠাৎ ডানভাবে তাকায় দেখবা বিশাল বড় একটা জঙ্গল দেখা যায় জঙ্গলের ভিতরে ঝর্ণা ধারা দেখা যায় তুমি সেখানে যাইবা অজু গোসলের প্রয়োজন হইলে ঠান্ডা পানি দিয়া অজু করবা গোসল করবা তোমার বোতলের বর্তনের মধ্যে যে পানি ছিল পানিটা তো এতক্ষণ গরম ছিল পানি ফেলায়া ঠান্ডা পানি নিজেও খাইবা বর্তনের ভিতরেও পানি সংগ্রহ করবা সংগ্রহ করার পর যখন তুমি আবার সামনের দিকে আগাইবা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে যখন সামনে আগায় যাইবা তাকায় দেখবা বিশাল বড় একটা ছায়াদার গাছ দেখা যায় ছায়াদার গাছ দেখা মাত্র সেখানে আরাম করতে যেও না বিপদ চলে আসতে পারে তবে সেখানে তোমার একজন মুরব্বির সাথে তোমার দেখা হয়ে যাবে বয়স্ক মুরব্বির সাথে আমার মুরব্বির কাছে আমার পরিচয় দিবা লুকমান হাকিমের সন্তান বলে পরিচয় দিবা আর এই লুকমান হাকিমের সন্তান বলে পরিচয় দেওয়ার পর এই মানুষটা যখন যদি তোমার সফর সঙ্গী হতে চায় তাহলে সফর সঙ্গী বানায় নিবা ওই যে গাছ দেখা যায় গাছের নিচে আরাম করতে যেও না তবে মুরব্বি যেইভাবে বলে সেইভাবে চলবা তিনটা উপদেশ দিয়া দিলেন ধৈর্য ধরবা মুরব্বির কথা অনুযায়ী চলবা নামাজে দাঁড়ায় যাইবা বিপদ থেকে বাঁচানেওয়ালা একমাত্র আমার আল্লাহ
হযরত লুকমান হাকিমের সন্তানকে আরো জানায় দিলেন হ্যাঁ সন্তান এরপরে সেখান থেকে সফর শুরু হবে মুরব্বিও তোমার সঙ্গে থাকবে সফর সঙ্গী বানায় নিবা যেই গ্রামে আমার বন্ধু ব্যবসায়ী পার্টনারের বাড়ি ওই গ্রামে যাওয়ার আগে যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে যে গ্রামে সন্ধ্যা হয়ে যাবে এর আগে তুমি গ্রামে তুমি মেহমান হয়ে যাইবা ওই গ্রামের মানুষগুলোর কাছে আমার পরিচয় দিবা মানুষগুলো লুকমান হাকিমের সন্তান হিসেবে তোমাকে অনেক মহব্বত করবে আদর করবে মেহমানদারিও করবে থাকতেও দিবে খাইতেও দিবে সেখানে মেহমান হও অসুবিধা নেই কিন্তু সেখানে একটা সুন্দরী মেয়ে তোমার সাথে দেখা হবে সুন্দরী মেয়ে দেখা পাগল হয়া তোমার কাছে প্রস্তাব আসবে ওই মেয়েটার বিবাহের ক্ষেত্রে ওই মেয়ের বিবাহের প্রস্তাব যদি আসে তারপরও তোমার বিবাহ করতে মন চাইলেও বিপদ চলে আসতে পারে এই মহিলাটাকে তুমি বিবাহ করবে না মেয়েটাকে বিবাহ করিও না তবে তোমার সঙ্গে যে মুরব্বী চাচা থাকবে এই মুরব্বী যা পরামর্শ দিবে সে অনুযায়ী চলবা সবর করবা নামাজ পড়বা ধৈর্য ধারণ করবা বিপদ থেকে বাঁচানোর মালিক একমাত্র আমার আল্লাহ ওই গ্রামে যাইবা তারপরে ওই গ্রামে যাওয়ার পরে আমার বন্ধু ব্যবসায়িক পার্টনার যদি তোমাকে টাকা দিয়া দেয় তাহলে চলে আসবা আর যদি বলে আমি টাকা দিব না আমার বাড়িতে মেহমান হন আগামীকাল সকালবেলা আপনাকে মেহমানদারি করে তারপরে টাকা বুঝাইয়া দেব যদি এমন বলে তাহলে সেখানে মেহমান হয় না বিপদ চলে আসছে পারে হ্যাঁ সন্তান যদি বিপদের মুহূর্ত চলে আসে তাহলে নামাজ পড়ো ধৈর্য ধারণ করবা বিপদ থেকে বাঁচানোর মালিক হলেন আমার আল্লাহ এইভাবে সব কিছু বলে দিলেন বলে দেওয়ার পর এবার লুকমান হাকিমের সন্তান সলাতুল হাজতের নামাজ আদায় করে বের হয়ে চলে গেলেন অনেক দূর যাওয়ার পরে মরুভূমির পথ সব কিছু গরম হয়ে গেছে পোশাক গরম শরীর গরম মাথাও গরম পানীয় গরম বর্তনও গরম লুকমান হাকিমের সন্তান নামাজে দাঁড়ায় গেলেন ধৈর্য ধারণ করলেন ডান বাম তাকায় দেখে মহান আল্লাহ তাআলা এর জন্য ঠান্ডা পানির একটা ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছেন একটা জঙ্গলের ভিতরে ঝর্ণা দেখা যায় পানি প্রবাহিত হচ্ছে দেখা সেখানে যায় অজু গোসল করলেন বর্তনের গরম পানি ফালে ঠান্ডা পানি সংগ্রহ করলেন লুকমান হাকিমের সন্তান আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর প্রতি শুক্রিয়া জানায় আলহামদুলিল্লাহ বলে এবার রাস্তা চলতেছে সামনে আগায়া গেল সামনে আগায়া পিছনের দিকে আবার ঘুরে দেখে জঙ্গলও নাই ঝর্ণা ধারাও নাই আল্লাহ তাআলা তার জন্য ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছিলেন লুকমান হাকিমের সন্তান এবার একটা গাছ দেখতে পাইলেন সেখানে আরাম করতে মন চায় মুরব্বীর সাথে দেখা হয়ে গেল মুরব্বীর সাথে যখন পরিচয় হইল চাচা সফর সঙ্গী হয়ে গেল ভাতিজা চাচা ভাতিজা সফর করবে চাচারে ডাক দিয়া কয় হ্যাঁ চাচা আব্বা নিষেধ করেছে গাছের নিচে আরাম করা যাবে না তবে আমার শরীরটা যেহেতু এখন মেজাজ ঠান্ডা আবহাওয়াও ঠান্ডা তথা আমার পানির বর্তনটাও ঠান্ডা পানিও ঠান্ডা এখন ঠান্ডা পানি পায় আমার শরীরটা শীতল হয়ে গেছে আমার মন চায় এই দুপুরবেলা প্রখর রোদের ভিতরে এই গাছের ছায়ার নিচে একটু আরাম করার জন্য আমার মনটা চাচ্ছে কয় আরাম করো অসুবিধা কি কয় আব্বা তো নিষেধ করেছেন কয় তোমার আব্বা তো এটাও বলেছেন মুরব্বী যা বলবে মাইনা চলবা সবর করবা কয় হা কয় আমি বলছি তুমি আরাম করো আর আমি জেগে জেগে তোমার পাহারাদারির ব্যবস্থা করে দেই ভাইয়েরা আমার বন্ধুরা আমার হঠাৎ করে লুকমান হাকিমের সন্তান ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে মুরব্বী টাকায় দেখে একটা গাছ দূর থেকে আসতেছে তথা একটা বিষাক্ত সাপ দূর থেকে আসতেছে তার দিকে লুকমান হাকিমের সন্তানের দিকে একটা সাপ আসতেছে বিপদ আসতেছে চাচা মুরব্বী বুড়া মিয়া গাছের ডালা একটা ভাঙ্গা সাপটাকে মেরে ফেললো একটা সাপ সামনে রাইখা দিছে বুঝাইবার জন্য যে সাপ আসছিল অর্ধেকটা সাপ আবার বেগের ভিতরে রাইখা দিছে পলিথিন দিয়া ঢাইকা সুন্দর করে গুছায় লুকমান হাকিমের সন্তানের বেগের এক কোনায় ভিতরে রাইখা দিছে লুকমান হাকিমের সন্তানের কোনো খবর নাই এই ব্যাপারে অনেকক্ষণ পর যখন ঘুম ভাঙল
চাচা ডাক দেয়া বলে হে ভাতিজা বিপদ আসছিল বিপদ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করেছেন আমি গাছের ডাল দিয়া ভাঙছি ওই যে দেখো সাপ আমি সাপটাকে মাইরা দুই টুকরা করে ফেলেছি অর্ধেকটা সাপ যে ব্যাগের ভিতরে রাখছে এই কথাটা গোপন রাখলেন সফর চলতেছে বাবার কথা অনুযায়ী একটা গ্রামে যে রাত্র হয়ে গেল সেখানের এলাকার মানুষগুলো মেহমান দেখা পরিচয় জানতে চাইলেন ডাক দেয়া বলে আমি হলাম লোকমান হাকিমের সন্তান গ্রামের মানুষগুলো এবার লোকমান হাকিমের সন্তানকে পায় আর মহা আনন্দে খুশি হয়ে গেল ডাক দেয়া বলে হে ভাতিজা লোকমান হাকিমকে আমরা ভালো করে জানি ওনার বয়ান আমরা শুনি ওনার নসিহত অনুযায়ী আমরা জিন্দগি চালাই তুমি যেহেতু লোকমান হাকিমের সন্তান তোমার যেই কয়েকদিন মনে চায় আমাদের গ্রামে থাকতে পারো তোমার আব্বাকে যেইভাবে আপ্যায়ন করতাম সন্তান হিসেবে তোমাকেও আমরা সেইভাবে আপ্যায়ন করব চলো আমাদের গ্রামে যেটা খাইতে মনে চায় সব মেহমানদারি তোমাকে করা হবে আবার তোমার যেই কয়েকদিন মন চায় এখানে তুমি থাকতে পারো লোকমান হাকিমের সন্তান মেহমানদারি গ্রহণ করলেন চাচা ভাতিজা সেখানে বেড়াইতেছেন সকালবেলা তাকায় দেখে নদীর কিনারায় কয়েকজন সুন্দরী মেয়ে আসছে সেখান থেকে নদীর ঘাট থেকে পানি নিয়ে যায় একটা মেয়ে পরম সুন্দরী অনেক সুন্দর চেহারা এই মেয়েটাকে দেখে লোকমান হাকিমের সন্তান চাচারা ডাক দেয়া কয়ে চাচা আব্বা নিষেধ করেছেন সুন্দরী মেয়েটাকে বিবাহ না করার জন্য তাকে যেন বিবাহ না করে বিপদ চলে আসতে পারে কিন্তু মেয়েটা দেখা তো বড় ভালো লাগতেছে আমার মন চায় এই মেয়েটাকে বিবাহ করতে চাচা ডাক দেয়া বলে হ্যাঁ ভাতিজা তোমার আব্বা তো পাশাপাশি এই কথাও বলেছে এই মুরব্বী বুড়া চাচা যা বলি শুনবা সবুর করবা আশরাফুল মখলুকাত মানুষের খেদমতের জন্য জমিন আসমান সব কিছু আল্লাহ বানিয়েছেন তাই আল্লাহর কুদ্দু দিবা সাজদা দিবা সবর করবা ধৈর্য ধারণ করবা নামাজ পড়বা বিপদ থেকে বাঁচানোর মালিক একমাত্র আমার আল্লাহ হযরত লোকমান হাকিমের সন্তান চাচার কথা অনুযায়ী বিবাহ করবেন এদিক দিয়ে ওই মেয়েটা এমন ছিল এই মেয়ের এর আগে নয়টা দশটা বিবাহ হয়েছিল কিন্তু একজন স্বামীও দুনিয়াতে বেঁচে নাই বাসর রাত্রি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে ইন্তেকাল হয়ে গেছে এলাকার মানুষ একজন আরেকজনের কানে কানে কয় রাস্তা দিয়া যায় এই মেয়েটার কপাল বড় খারাপ দশটা এগারোটা স্বামী আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর এখনকার সিরিয়াল হল লোকমান হাকিমের সন্তানের এত ভালো মানুষ লোকমান হাকিম এত বুদ্ধিমান মানুষ এত বুদ্ধিমান মানুষের ছেলেটা কেমনে বোকামি কাজ করলো সকালবেলা হয়তো তার লাশটাও নদীতে ফেলে দেওয়া হবে বিবাহের কাজ সম্পন্ন হয়ে গেল আগে থেকেই চাচা বুদ্ধি দিয়ে দিছে হ্যাঁ ভাতিজা লোকমান হাকিমের সন্তান বাসর রাত্রে যাওয়ার আগে আমার কাছ থেকে পরামর্শ করে তারপরে যাইবা বাসর রাত্রে যাওয়ার আগে আমার কাছে পরামর্শ হলো বাসর ঘরে ডুইকে বউর সাথে স্ত্রীর সাথে গভীর সম্পর্কে জড়ায় না কিছুক্ষণ সজাগ থাকবা স্ত্রীকে পানি পান করাইবা এটা খাওয়াইবা সেটা খাওয়াইবা স্ত্রীর যদি পেশাব পায়খানার জরুরি হয় তাহলে স্ত্রীকে বলবা বিবি রে এই শীতের রাত্রে তোমাকে বাহিরে যাওয়ার কোনো দরকার নাই গভীর রাত্রে তোমার বাহিরে যাওয়ার দরকার নাই তোমার জন্য একটা বর্তনের ব্যবস্থা করে তথা একটা মাটির হাড়ি ছিল আগে এইগুলোই ছিল কমত কমটের মতো ব্যবহার করতো অনেকে রাতের বেলা যদি ঘর থেকে বের হইতে ভয় পাইত এমন কমট নিয়ে আসতেছি বর্তন নিয়ে আসতেছি বর্তনে তুমি পেশাব পায়খানা করবা পেশাব করবা অসুবিধা নেই লোকমান হাকিমের সন্তান ওই চাচার পরামর্শ অনুযায়ী আবার বাহিরে গেছে বাহিরে যাওয়ার পর বাইরে আমার বন্ধুরা আমার চাচা আগে থেকেই বর্তনের ভিতরে ওই লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে গাছের নিচে মৃত সাপ যেই সাপটাকে মারা হয়েছিল
ওই সাপের অর্ধেক তো ব্যাগের ভিতরে রাখা আছে, এখান থেকে বের করে একটা পাতিলার ভিতরে রাখলে ওই পাতিলার ভিতরে রাইখা ঢাকনা দিয়া দিল, যাও তুমি আবার এটার ভিতরে তোমার স্ত্রীকে পেশাব করাইবা, বাসর করে ঢুইকা স্ত্রীকে পেশাব করাইলে পেশাব করাইবার সাথে সাথে আবার ঢাকনা দিয়ে ঢেকে ফেলা হলো। ডাকনা দিয়া ঢাকার পরে আবার নিয়ে আসলো চাচার কাছে, চাচা বাতিজা মিলা ডাকনা সরায়া সাপটাকে মারছে। ওই মহিলার পেটে, ওই মেয়ের পেটে জন্মগত একটা ছোট্ট সাপ ছিল কাল নাগিনী। এই লোকটা মুরব্বী চাচা যখন মৃত সাপটাকে পাতিলার ভিতরে দিয়া ওই মেয়েটার নিচে রাখছে পেশাব করার জন্য, এবার মেয়ের ভিতর থেকে সাপটা যখন কালনাগিনী ভিতর থেকে ছোট্ট সাপটা যখন বিষাক্ত সাপটা যখন আগের স্বামীগুলোকে সাপটা কেটে দুনিয়া থেকে বিদায় করে দিত, এরা যখন গভীর মুহূর্তে যখন স্বামী স্ত্রী মিলন যাইত তখনই মিলিত হতো, যখন ওরা ঘুমায়া যাইত ঘুমাইতে যাইত তখনই ওই বিষাক্ত সাপটা ভিতর থেকে আক্রমণ করত, স্বামীগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত। লোকমান হাকিমের সন্তান মুরব্বীর কথা অনুযায়ী পাতিলা যখন ধরছে ভিতর থেকে বিষাক্ত সাপটা যখন মৃত সাপ না জিন্ত সাপ এটা টের পায় নাই, ভিতর থেকে যখন পাতিলার মধ্যে আরেকটা সাপ দেখছে নিচের সাপটাকে মারার জন্য, ওই মেয়ের পেটের ভিতরে তল পেটের মধ্যে যে সাপটা ছিল এটা বের হয়ে নিচে চলে আসছে পাতিলার ভিতরে। এই পাতিলার ভিতর থেকে সাপটাকে মাইরা মুরব্বী ভাতিজারে ডাক দেয়া, কয় ভাতিজা সবর করছো ধৈর্য ধারণ করছো, আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচাইছে, যাও যাও এবার আর কোনো অসুবিধা নাই, বাসর ঘরে তুমি বাসর করতে কোনো অসুবিধা হবে না। লোকমান হাকিমের সন্তান শ্বশুর বাড়িতে কয়েকদিন থাকলেন বেড়াইলেন, শ্বশুর বাড়ি মথুর হাড়ি অনেক মজার, সেখানে বেড়ায় আবার এবার চলে গেলেন গন্তব্যে যে বাড়িতে যায় মেহমান হবে, তথা যে লোকের কাছে লোকমান হাকিম টাকা পাও না সেই লোকের কাছে চলে গেল, ব্যবসায়ীর কাছে চলে গেল। যাওয়ার পর ওই গ্রামের ব্যবসায়ী ডাক দেয়া বলে আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য একটা সৌরত হলো, আসলেই আমি সন্ধ্যাবেলায় কোনো মানুষকে টাকা দেই না, আমার কাছে আসলে রাতের বেলা মেহমান হতে হয়, সকালবেলা মেহমানদারিও করব, তোমাদেরকে আমি সুন্দরভাবে বিদায় করে দেব। লোকমান হাকিমের সন্তান চাচারে ডাক দেয়া কয় হ্যাঁ চাচা, আব্বা তো নিষেধ করেছেন যাতে করে আমরা এখানে না বেড়াই তথা এখানে মেহমান না হই, বিপদ চলে আসতে পারে। চাচা ডাক দেয়া বলে তোমার আব্বা তো এটাও আদেশ করেছেন, হুকুম করেছেন, নসিহত করেছেন, তুমি যাতে এই চাচা মুরব্বীর কথা অনুযায়ী চলো। কয় হ্যাঁ, কয় আমি চাচা মুরব্বী বলতেছি, থাক দুই রাকাত নামাজ পড়ে সালাতুল হাজত নামাজ পড়ে এখানেই তুমি থাকো, মেহমান হয়ে থাকো, সকালবেলা তার কাছ থেকে টাকা নিয়ে তারপরে বাড়িতে যাওয়া হবে। রাত্র যখন গভীর হয়ে যায় ওই বিজনেসম্যান বাড়িওয়ালা যার কাছ থেকে লোকমান হাকিম টাকা পাও না, এই লোকটা ছিল আস্থা একটা বাটপার, এই লোকটার কাছে কোনো লোক টাকা পাইলে যদি আসতো তাকে বলতো আসেন মেহমান হন সকালবেলা আপনাকে টাকা দিয়ে দিব, মেহমান হলে মেহমানকে সাগরের পারে দুতলা একটা ঘর ছিল নিশ্চালায় তাকে মেহমানদারি করার জন্য খাওয়া দাওয়া করায় সেখানে ঘুম পাড়ায় দিত, আর দ্বিতীয় তলায় সেখানে আর সাগরের পানি আসে না, নিশ্চালায় যখন জোয়ারের পানি সাগরের বাড়তে বাড়তে উপরে উঠা যাইত তখন ঘুমন্ত অবস্থায় মেহমান পানিতে চুবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত, সকালবেলা মেহমান ও বিদায় দুনিয়া থেকেই মেহমানকে বিদায় করে দেওয়া হতো, আর সকালবেলা ওই বাড়িওয়ালার দুই সন্তান দুতলায় ঘুমায়, এরা ঘুম থেকে জাগার আগে ঘুম থেকে সজাগ পাওয়ার আগে নিচের মেহমানের লাশটাকে সাগরে নিক্ষেপ করে ফালাইয়া দিত। এর আব্বা যে বাটপার এটা ওরা জানতো না বুঝতেও পারত না। লোকমান হাকিমের সন্তান আর মুরব্বী যখন সেখানে রাত্রি কাটাচ্ছেন নিস্তালায়, রাত্র যখন গভীর হয়ে যায় বাড়িওয়ালা তো তার বাড়িতে চলে গেছে, ভিতরের বাড়িতে চলে গেছে, সাগরের কিনারায় দুতলা যে বাড়ি আছে দ্বিতীয় তলায় মেজবানের দুই সন্তান ঘুমায়, নিস্তালায় মেহমান লোকমান হাকিমের সন্তান আর মুরব্বী চাচা আরাম করতেছে। রাত্র গভীর হয়ে গেলে এবার চাচা দুতলায় যায়
ওই বাড়িওয়ালার দুই সন্তানকে ডাক দেয়া বলে ভাতিজা আমরা তো তোমার আব্বার মেহমান কয় হা কয় নিচের তলায় আমাদের ভয় লাগে আমাদের মন চায় আমরা দোতলায় ঘুমায় আর তোমরা নিচতলায় যায় ঘুমায় থাকো মেজবান তথা বাড়িওয়ালার দুই সন্তান বাবার এই কৃতিকলাপ জানে না কূটনীতি জানে না বাবার দুর্নীতিগুলো সন্তানরা জানে না বাবার এই দুই নম্বরি কাজগুলো জানে না বাবা এমন বাটপারি করে মানুষের সাথে মানুষের টাকাও আত্মসাৎ করে মানুষের জানটাও কেড়ে নেয় এটা জানে না বাবা এত খারাপ সন্তানরা জানে না সন্তানরা আনন্দ চিত্তে ডাক দেয়া বলে ঠিক আছে চাচা আপনারা দোতলায় ঘুমান আমরা নিস্তলায় যাই আরাম করি সকালবেলা বাড়িওয়ালা যখন লাশ নিতে যায় সন্তানরা দোতলায় আসে সে তো জানে নিস্তলা থেকে যখন লাশ সরাইতে যায় লাশ সরাইতে যায় দেখে এর দুই সন্তান পানিতে চুবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই লোকটা কানতে কানতে আশ্চর্য হয়ে দোতলায় যায় বলে হে লুকমান হাকিমের সন্তান হে লুকমান হাকিমের সন্তান তোমাদের কি হলো তোমরা দোতলায় কিভাবে আসলা সঙ্গে যে সফর সঙ্গী চাচা আছে মুরব্বী আছে সে ডাক দিয়া বলে তুমি বহু মানুষের জান কেড়ে নিয়েছ তুমি অনেক পাপ করেছ মানুষের সাথে তাই আল্লাহ সহ্য করে নাই তোমার পাপের প্রাশ্চিত্য হিসেবে তোমার দুই সন্তানের লাশ তোমাকে উপহার দেওয়া হলো এখন যদি তুমি আমাদের টাকা পরিশোধ না করো তাহলে তোমারও কিন্তু বিপদ হতে পারে ওই বাড়িওয়ালা লুকমান হাকিমের ব্যবসায়িক পার্টনার এবার লুকমান হাকিমের সন্তানকে টাকা বুঝাইয়া দিল এবার চাচা ভাতিজা টাকাগুলো নিয়ে আবার রওনা হয়ে গেল শ্বশুর বাড়ি থেকে লুকমান হাকিমের সন্তান বিবি সহ ওই চাচা সহ অনেক কিছু হাদিয়া পাইল সেখান থেকে বাড়ির পথে রওনা হয়ে গেল যেই গাছের নিচে মুরব্বির সাথে দেখা হয়েছিল ওই সীমানায় আসার পর বাতিজা সবগুলো টাকা চাচারা দিয়া কয় হ্যাঁ চাচা সবগুলো টাকা আপনি নিয়ে নেন আপনার পোশাক আশাক ভালো করে কিনে নেন যা দরকার সব কিছু কিনে নেন আবার যখন বেড়াইতে যাব শ্বশুর বাড়িতে তখন কিন্তু আপনি আমার সাথে যাওয়া লাগবে মেহমান হিসাবে আমার সফর সঙ্গে আপনার হাতে হবে নেন টাকা আমার লাগবে না আমি তো সুন্দরী বউ পাইছি এটাই আমার যথেষ্ট টাকা আপনি নিয়ে যান চাচা ডাক দেয়া বলে ভাতিজা এই টাকাও তুমি নিয়ে নাও তুমি তো মনে করেছ আমি দুনিয়ার কোনো মুরব্বী দুনিয়ার কোনো বুড়া মানুষ আমি এই দুনিয়ার কোনো বুড়া মানুষের মুরব্বী নয় আমি হলাম আল্লাহর ফিরিস্তা মহান আল্লাহর কাছে তোমার আব্বা দোয়া করেছিল আয় আল্লাহ আমার সন্তানকে হেফাজত করার জন্য একটা মানুষ বেশে ফেরেস্তা পাঠায় দিও আর তুমি নামাজ পড়েছ সালাতুল হাজত পড়েছ যদি কেউ পড়ে তাহলে বিপদ আপদে আল্লাহ ফেরিস্তা দিয়া তাকে হেফাজত করে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে হেফাজত করেছেন আমি কোন মানুষ নই আমি হলাম আল্লাহর ফেরেশতা ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে মানুষকে সাহায্য করেন বিপদ আপদে ধৈর্য ধারণ করব সবর করব নামাজ আদায় করব বিপদ থেকে বাঁচানোর মালিক একমাত্র আমার আল্লাহ সিলেটের একজন বড় আল্লাহওয়ালা ছিলেন শাইখে কাতিয়া রহমাতুল্লাহ আলাই কাতিয়ার হুজুর অনেক বড় মাপের আল্লাহওয়ালা ছিলেন ভাইয়েরা আমার অনেক বড় মাপের বুজুর্গ এবং প্রতিভাদী একজন মানুষ ছিল এলাকার মধ্যে কোনো গান বাদ্যের আয়োজন হলে সেখানে যায় তিনি বাধা প্রদান করতে সেটা বন্ধ করে দিত এলাকায় কোনো মদের আড্ডা হলে সেখানে যাইতেন মদের আড্ডা বন্ধ করে দিত কোথাও যদি জুয়ার আড্ডা হতো সেখানে যায় জুয়ার আড্ডা বন্ধ করে দিত প্রতিবাদী একজন মানুষ কারণ কেউ যদি সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে তাহলে বিপদ চলে আসতে পারে ওই বিপদের মুহূর্তে নামাজে দাঁড়ায় যাব ধৈর্য ধারণ করব বিপদ থেকে আমার আল্লাহ হেফাজত করে দিবেন শেখ কাতিয়া রহমাতুল্লাহ আলাই একজন প্রতিবাদী কণ্ঠস্বর প্রতিবাদী একজন মানুষ বুজুর্গ মানুষ এলাকায় কোনো অসঙ্গতি কাজ চললে অসৎ কাজ চললে সেখানে যায় তিনি বাধা দেয় এবার সমস্ত অসৎ লোকেরা একত্রিত হয়ে বলে এই কাতিয়ার হুজুরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে
আর আমার আল্লাহ যদি কাউকে বাঁচাতে চায় সবাই মিলেও কেউ তাকে মারতে পারবে না আর আল্লাহ যদি কারো মরণ কামনা করে কেউ তাকে বাঁচাইতে পারবে না সবাই মিলেও কেউ তাকে বাঁচাতে পারবে না আল্লাহর ওলি শাইখ কাতিয়া রহমাতুল্লাহ আলাইহিকে হত্যা করার জন্য দুষ্ট লোকেরা সবাই মিলে হুজুরের কাছে কয়েকজন আয়েশা বলে হুজুর আমাদের গ্রামে একটা ঝগড়া হয়েছে আপনি না গেলে সেটা মীমাংসা করা অন্য কারো পক্ষে সম্ভব না হুজুর চিন্তা ফিকির করে তাদের কাছ থেকে অনেক তথ্য নিয়ে রওনা হলেন চলো ওই গ্রামের ঝগড়ার মীমাংসাটা করতে আমি যেতে রাজি আছি এবার একটা নৌকায় উঠালেন বিশাল বড় হাওর এলাকা নৌকায় উঠা নৌকা চলতেছে 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 হুজুর ডাক দিয়া কয় শেখে কাতিয়া ডাক দিয়া বলে কি রে বাবা নৌকা এতক্ষণ পর্যন্ত চলতেছে বুঝলাম না তোমরা কোথায় নিয়ে যাচ্ছ যে গ্রামের কথা বলেছো সেই গ্রামে যাইতে তো এত সময় লাগে না হাওড়ের ভিতরে এত সময় নিয়ে তোমরা কোথায় যাচ্ছ লোকগুলো এবার চোখ রাঙ্গায় ডাক দিয়া বলে হ্যাঁ কাতিয়ার হুজুর আর বেশি দেরি নয় আপনাকে হত্যা করার জন্য আমরা ষড়যন্ত্র করেছি আপনি আমাদের বিভিন্ন কাজে বাধা দিতেন যাত্রাপালা কোথাও চালু করলে সেখানে যে আপনি বন্ধ করতেন কারণ এক সময় আমাদের দেশও এমন ছিল অপসংস্কৃতি এমন ছিল বিভিন্ন জায়গায় যাত্রার মন সাজাইত গানের আসর সাজাইত নাচানাচির আয়োজন করা হতো শাইখে কাতিয়া রহমাতুল্লাহ আলাই সেখানে যে বাধা দিতেন লোকগুলো ডাক দিয়া বলে আমাদের মদের আড্ডা আপনি বন্ধ করে দিয়েছেন আমাদের জুয়ার আড্ডা বন্ধ করে দিয়েছেন শাইখে কাতিয়া রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলে তাহলে কি হয়েছে তোমরা নৌকায় আমাকে নিয়ে আসলা কেন আপনি যেহেতু আমাদের কাজে বাধা দিয়েছেন আপনাকে আমরা হত্যা করার জন্য ষড়যন্ত্র করে নৌকায় উঠায় এখানে নিয়ে আসলাম আপনাকে হত্যা করে এখানে ফালায় আমরা চলিয়া যাব শাইখে কাতিয়া রহমাতুল্লাহ আলাই বড় আল্লাহ ওয়ালা ছিলেন আল্লাহ আল্লাহকে মোবারক নাম হায় আল্লাহ আল্লাহকে মোবারক নাম হায় আল্লাহ আল্লাহ শেখু কা কাম হায় মান্ন গুঞ্জম দর জমিন আসমা লেকে গুঞ্জম দর কলবে মুমেনা ভাইরা আমার বন্ধুরা আমার শেখ কাতিয়া রহমাতুল্লাহ আলাই তো বড় মাপের আল্লাহ ওয়ালা ছিলেন প্রতিবাদী একজন মানুষ ছিলেন তিনি ডাক দিয়া বলে হে ডাকাত সর্দারেরা হে লোকেরা তোমরা আমাকে মারার জন্য আনছো কয় হা কয় ঠিক আছে আমারে মারবা ঠিক আছে আমার দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও ওসবির আলামা সবাক আকিমিস সালা নামাজ পড়ো ধৈর্য ধারণ করো হযরতে শেখ কাতিয়া রহমাতুল্লাহ আলাই নামাজের কথা বললে ওই তিনজন লোক আর লোকজন যারা নৌকায় আছে এরা ডাক দিয়া বলে ঠিক আছে দুই রাকাত নামাজ পড়ে নেন তারপরে আপনাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে শেখ কাতিয়া রহমাতুল্লাহ আলাই আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেল লম্বা সময় নামাজ পড়তেছে সেজদা দিতেছে আল্লাহর কুদরতি পায়ে এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাতাস চালু করে দিলেন এত ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে এত প্রবল বেগে বাতাস শুরু হয়ে গেছে নৌকা কন্ট্রোল রাখতে পারতেছে না এই কয়েকজন লোক যারা হুজুরকে হত্যা করার জন্য নৌকায় আছে এরা নিজেদের জান বাঁচাইবার জন্যই তো এরা পিড়াপিড়ি করতেছে তাড়াহুড়া করতেছে ওরা ডাক দিয়া কয় হুজুরে মারিস পরে আগে নৌকা সামলা নিজেদের জান বাঁচা আগে নিজেদের জান বাঁচা যেইভাবে তুফান শুরু হয়ে গেছে এই হাওড়ের মধ্যে যদি নৌকা ডুবে যায় হুজুরও মরবে আমরাও তো সাথে সাথে দুনিয়া থেকে ডুবে মারা যাব চলো আগে নৌকা বাঁচা এই তুফান থেকে নৌকা ওরা কোনো ক্রমেই বাঁচাতে পারে না এরপরও তুফান শুরু হয়ে গেছে তুফান আরও বাড়তেছে বাতাস বাড়তে বাড়তে কয় এক মুহূর্তের ভিতরে কয়েক মিনিটের ভিতরে এই নৌকাটা যে একটা চরের লাগছে একটা এলাকায় যখন ভিড়ে গেছে দূর থেকে অনেকগুলো চতুর্দিক থেকে লাইট মারতেছে তাকায়া দেখে ডাকাত সর্দারেরা তাকায়া দেখে যারা লাইট মারতেছে এটা এলাকার কোনো মানুষ নয় অনেকগুলো পুলিশ দেখা যায় এখানে
পুলিশ সামনে চলে আসছে এই লোকগুলো হুজুরের কাছে মাফ চায় আর ডাক দেয়া বলে হুজুর আমাদেরকে আপনি বাঁচান এই পুলিশের হাতে আমাদেরকে তুলে দিবেন না শাইখ কাতিয়া রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন লোকগুলো আসছে আয়েশা বলে হুজুর এই লোকগুলো কারা কয় এই লোকগুলো হলো আমার খাদে আল্লাহ ওয়ালারা এমনই ছিল আল্লাহ ওয়ালিক আল্লাহ ওয়ালা বান্দা বান্দির এমনই থাকে ভাইয়ারা আমার শাইখ কাতিয়া রহমাতুল্লাহ আলাইহি জীবদ্দশায় কয়েকজন খাদেম ছিল ওনার এই খাদেমগুলো ছিল ওরা এই লোকগুলো কেউ চিনত না এই খাদেমগুলো কে মানুষ জানত না ভালো করে চিনত না তিনজন বডিগার্ড ছিল খাদেম সব সময় ছিল শাইখ কাতিয়া রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে এই তিনজন লোক নিজেদের জবান দিয়ে মানুষের কাছে ঘটনা শোনাইছে আমরা হুজুরকে মারার জন্য নিয়েছিলাম হুজুরের নাম মাঝে দাঁড়ায় গিয়েছিল আল্লাহ তুফানের সাহায্যে এই নৌকা সব পুলিশের হাতে উঠায় দিয়েছিল সেদিন হুজুরও আমাদেরকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছিল আমরা হুজুরের কারামতি দেখেছিলাম আসলে এই জন্যই হযরতে লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সন্তানকে নসিহত করে ক্বালা ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور لقمان حكيم نصيحت করে হ্যাঁ সন্তান নামাজ পড়ো সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো বিপদ চলে আসতে পারে সৎ কাজের আদেশ করতে গেলে অসৎ কাজের নিষেধ করতে গেলে ওই বিপদের মুহূর্তে ধৈর্য ধারণ করো নামাজে দাঁড়ায় যাও লুকমান হাকিমের সন্তানকে যেমন আল্লাহ হেফাজত করেছেন শাইখ কাতিয়াকে যেমন হেফাজত করেছেন আমরাও যদি সবর করি নামাজ আদায় করি আল্লাহও আমাদেরকে হেফাজতে রাখবে আল্লাহর হাবিবের সাহাবি হযরত আবু হুরায়রার ব্যাপারে জানাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু হুরায়রার সামনে বসে বসে আমরা কালিমার তালকিন দেই কিন্তু আবু হুরায়রার জবান দিয়া আলকামার জবান দিয়া আলকামার ব্যাপারে বললেন আলকামার জবান দিয়া কালিমা বের হয় না আমরা তার পাশে বসে আমরা তিলাওয়াত করতেছি জিকির করতেছি কালিমার তালকিন দিতেছি কালিমা পড়তেছি কিন্তু হযরতে আলকামার জবান দিয়া এইভাবে কালিমা বের হয় না আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন খবর পাঠালেন আলকামার মায়ের কাছে আলকামার মায়ের কাছে আল্লাহর নবীর সালাম দিয়া পাঠালেন আলকামার মাকে জানানো হলো আপনি যদি আল্লাহর হাবিবের কাছে যাইতেন বিশেষ আলাপ আছে আর যদি আপনি মুরা মানুষ মুরব্বী মানুষ কষ্ট হয় তাহলে আল্লাহর হাবিব নিজে আপনার কাছে চলে আসবে হযরত আলকামার মা আল্লাহর হাবিবের সংবাদ পায়া সালাম গ্রহণ করলেন আল্লাহর হাবিবের পথে রওনা হলেন আল্লাহর হাবিবের কাছে চলে গেলেন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের কাছে যাওয়ার পরে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে সম্বোধন করে বলে হে আলকামার মা আপনার সন্তান আলকামার ব্যাপারে কোনো মন্তব্য থাকলে কিছু বলার থাকলে বলতে পারেন কেমন মানুষ সে হযরত আলকামার মা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলকামা অনেক ভালো মানুষ পাঁচ ওয়াক্ত নামাজি তাহাজ্জুদ গুজার কোরআন পড়নেওয়ালা বড় একজন বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা মানুষ আল্লাহর ইবাদত করে মিথ্যা কথা বলে না বাটফারি করে না চুরি করে না একজন ভালো মানুষ আল্লাহর হাবিব ডাক দেয়া বলে হে আলকামার মা তোমার সন্তান কেমন আমল করে সেটা জিজ্ঞেস করি নাই আমি জিজ্ঞেস করতে চাই আপনার সাথে কেমন আচরণ করে আলকামার মা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখানে একটু সমস্যা আছে বিবাহ করার পর স্ত্রীর কুপ্রবঞ্চনায় পড়ে স্ত্রীর কথা শুনি না আমারে মাঝে মাঝে কষ্ট দেয় কথাবার্তায় বিভিন্ন কাজে কর্মে আমাকে কষ্ট দিয়া ফেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের সাথে সে ভালো আচরণ করে না আল্লাহর হাবিব ডাক দিয়া বলে আপনি তাকে ক্ষমা করিয়া দেন আলকামার মা বলে ও আল্লাহর হাবিব আমার সাথে আমার সন্তান এমন চরম বেয়াদবি করেছে আমি তাকে মাফ করব না আল্লাহর হাবিব বারবার বলার পর আলকামার মা বলে আমি তাকে মাফ করব না আল্লাহর হাবিব কয়েকজন সাহাবীকে ডাক দিলেন যাও লাকড়ি জমা করো
একসাথে লাকড়ি অনেকগুলো জমা করে আগুন জ্বালাও, আলকামাকে জীবন্ত আগুনের মধ্যে ফালাও, যাতে করে আগুনে জ্বলে সে ছাই হয়ে যায়। আলকামার মা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন কথা? আমি জনম দুঃখিনী মা, আমার সামনে আপনি আমার সন্তানকে আগুনে জ্বালায় দিবেন? আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, হে আলকামার মা, জাহান্নামের আগুন তো এর চাইতে আরো ভয়ানক হবে। আপনি যদি আপনার সন্তানকে ক্ষমা না করে দেন, এই মুহূর্তে কালিমা নসিব হবে না, এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে জাহান্নামের ভয়ঙ্কর আগুনে তার জ্বলতে হবে। দুনিয়ার আগুনের চাইতেও জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। আল্লাহর হাবিব আসলে আলকামাকে আগুনে জ্বালাইবার উদ্দেশ্য ছিল না, তার মাকে বুঝানো ছিল এই উদ্দেশ্য। আল্লাহর হাবিব এবার হেকমত খাটায় বলে, হে আলকামার মা, যদি আপনি আপনার সন্তানকে মাফ করে দেন তাহলে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে আল্লাহ তাআলা। আলকামার মা চোখের পানি ফেলে কান্দিয়ার ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব, যান যান, আমার সন্তান আলকামাকে আমি আল্লাহর হস্তে মাফ করিয়া দিলাম। আলকামার মা যখন ক্ষমা করে দিলেন, আল্লাহর হাবিব কয়েকজন সাহাবী পাঠালেন, যাও খবর নাও। খবর নিয়ে আয়েশা জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মা ক্ষমা করে দিয়েছেন, আমরা গেলাম তার পাশে, কালেমা পড়ে কালেমা পড়ে তারপরে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তথা মৃত্যুর সময় কালেমা নসিব হয়েছিল। আল্লাহর নবীর সাহাবি আলকামা এবং তার মায়ের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা করা উচিত ভাইরা। মায়ের খেদমতের যদি ত্রুটি হয়, মাতা পিতার খেদমতের ত্রুটি হলে মরার সময়ও কালিমা নসিব হবে না। এই জন্য মা বাবার খেদমত করা চাই, মা বাবার খেদমত করা লাগবে আমাদেরকে। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল ওয়ালিদাইন, আরেক হাদিসে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতা মাতার খেদমত কেমন ছিল ভাইয়ারা আমার? আল্লাহর নবীর আমলে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর সহ আর কয়েকজন সাহাবী, আবু বকর সহ কয়েকজন সাহাবীকে একসাথে করে বলে, আমার যুগের একজন মানুষ আছে সুদূর ইয়ামান দেশে বাড়ি, অনেক দূরে আখান থেকে, সে চাইলে হজ করতে পারে, মদিনায় আসতে পারে, মক্কায় আসতে পারে, কিন্তু এই সে আসে না। তার নাম হলো ওয়াইসুল করণি রহমাতুল্লাহ আলাই। ভাইয়েরা আমার, হযরতে ওয়াইস করণি রহমাতুল্লাহ আলাইহের ব্যাপারে ঘটনার সেমন আল্লাহর হাবিব সাহাবাই কেরামদেরকে শুনাইলেন, ওয়াইসুল করণি আমার কাছে চিঠি লিখেছে, মায়ের খেদমতের ত্রুটি হবে তাই সে হজ্জের সফরে আসতে পারতেছে না, আমার সাথে দেখা করতে আসতে পারতেছে না, কারণ আমার সাথে যদি কেউ দেখা করে তাহলে সে সাহাবি হয়ে যাবে। আর আলকামা আমার কাছে চিঠি লিখেছে, সাহাবি হওয়া জরুরি নাকি মায়ের খেদমত করা জরুরি? সে কি মায়ের খেদমতের ত্রুটি হওয়া সত্ত্বেও আমার সাথে দেখা করবে নাকি? আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন চিঠি লিখলেন, হে ওয়াইস করুনি, তুমি আমার সাথে দেখা করা জরুরি নয়, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো। চিঠিটা পড়ে চোখের পানি ফেলে কান্দে আর বলে, আল্লাহ, মায়ের খেদমতের ত্রুটি হবে বিদায় আল্লাহর নবীর সাথে আমি দেখা করতে পারি নাই। আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আল্লাহর হাবিবের একটা জামা মুবারক দিয়া বললেন, আমার ইন্তিকালের পরে সেই ওয়াইসুল করণী পাগল মদিনায় আসবে, তার সাথে দেখা করবা, তারকে আমার এই জামা মুবারকটা হাদিয়া দিবা। আল্লাহর হাবিবের ব্যবহৃত জামাটা ওমরকে দিয়া বললেন, ওয়াইসুল করণীর সাথে দেখা করবা, আমার পোশাকটা হাদিয়া দিবা, আর তার কাছ থেকে দোয়া নিবা, মায়ের খেদমত করার কারণে আল্লাহ তাকে মুস্তাজাব দাওয়াত বানায় দিয়েছেন, সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার দোয়া ফেরত দেয় না, সঙ্গে সঙ্গে আল্লাহ তার দোয়া কবুল করিয়া নেয়। ঠিকই দেখা গেল ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর হযরত ওমর ইয়ামান থেকে কোনো কাফেলা আসলে তালাশ করে,
কোথায় আছে ওয়াইসুল করনি নামে কোনো মানুষ এখানে আছে কিনা খুঁজে তালাশ করে বীর করে পায় না আল্লাহর হাবিব আকৃতিও জানায় দিলেন এই এই চেহারা হবে এমন এমন হবে কারণ আল্লাহ হয়তো জিব্রাইলের মাধ্যমে ওয়াইসুল করনিকে দেখায় দিয়েছে চেহারাটা অথবা স্বপ্ন যোগে আল্লাহর হাবিবের সাথে তার দেখা হয়ে গেছে আল্লাহর হাবিব ওয়াইসুল করনির চেহারার বিবরণ দিয়া দিলেন আর নামও বলে দিলেন বাবার নামও বলে দিল আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর উমর বারবার তালাশ করে হঠাৎ করে ওয়াইসুল করনিকে পেয়ে যায় ওয়াইসুল করনি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি ওয়াইস করনিকে উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে হ্যাঁ ওয়াইস করনি তুমি পিতামাতার খেদমত করার কারণে সাহাবী হতে পারো নাই আল্লাহর হাবিব তোমাকে একটা জামা দিয়া দিয়েছে ব্যবহৃত জামা আর তোমার কাছ থেকে আমরা দোয়া চাই কারণ আল্লাহর হাবিব বলেছেন পিতামাতার খেদমত করার কারণে আল্লাহ তোমাকে মুস্তাজাবু দাওয়াত বানায় দিয়েছে তুমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ কোনো দোয়া ফিরায় দেয় না হযরত ওয়াস করনি রহমাতুল্লাহ আলাইহি ওয়াইসুল করনি রহমাতুল্লাহ আলাইহি পয়গম্বরের জামা মুবারক নিয়া চেহারায় মাখে আর চোখের পানি ফেলে কান্দে ওগো আল্লাহর হাবিব আমি তো হতে পারি নাই সাহাবি পিতামাতার খেদমতের কারণে তবে পিতামাতার খেদমত করার কারণে আমি পাইছি আল্লাহ আমাকে মুস্তাজাবুত বানায় দিয়েছে আল্লাহর হাবিব আমার জন্য জামা পুরস্কার দিয়েছেন হাদিয়া দিয়েছে আল্লাহর নবীর সরাসরি সাহাবাই কেরাম আমার কাছ থেকে দোয়া নেয় আল্লাহর নবীর সাহাবায়ে কেরামন তাকে দেখা কানসে জড়ায় ধইরা কান্দে পিতামাতার খেদমত করার কারণে আল্লাহ যদিও সাহাবি হতে পারে নাই ওমরের মতো জরিরুল কদর আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদেরকে দিয়া আল্লাহর হাবিব ওয়াইসুল করনির ব্যাপারে যা যা বলেছেন আর পোশাকটাও হাদিয়া দিয়েছেন পিতামাতার খেদমত করার কারণে ওয়াইসুল করনির সম্মান আল্লাহ তাআলা অনেক বাড়ায়া দিয়েছেন এই জন্যই তো আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ولا تنهرهما وقل لهما قولا كريما الله একজন পয়গম্বর ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা পয়গম্বর আল্লাহর কাছে জানতে চায় আল্লাহ জান্নাতের মধ্যে আমার প্রতিবেশী কে হবে কারণ প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে বসবাস করে মজা পাওয়া যায় না প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে বসবাস করে মজা নেই প্রতিবেশী আমার কে হবে কোন এলাকার কোথায় বাড়ি কেমন মানুষটা হবে জানতে চাই আল্লাহ তাআলা জানায় দিলেন হে মূসা পয়গম্বর তোমার প্রতিবেশী হবে অমুক বাজারের একজন কসাই যার কাজ হলো গোশত কেটে কেটে বিক্রি করা মূসা পয়গম্বর আশ্চর্য হয়ে আল্লাহর কাছে জানতে চায় আল্লাহ সাধারণ একটা কসাই বুঝে আমার প্রতিবেশী হবে কয় হ্যাঁ এ আল্লাহ ঠিকানা দেন তার সাথে আমি দেখা করতে চাই মূসা পয়গম্বর আল্লাহর কাছে ঠিকানা নিয়ে ঠিকানা অনুযায়ী চলে গেল বাজারের ঠিকানা অনুযায়ী ওই কসাইয়ের দোকানে যায় চতুর্দিক থেকে ঘুরে ঘুরে তাকায় দেখে কসাই কি কাজ করে দূর থেকে লক্ষ্য করে দেখলেন এই লোকটা সকালবেলা বাজারে আইসেই দোকানে আইসেই গরু জবে করে আর খাসি জবে করে উট দুম্বা যেটাই জবে করে আর ভিতরের কলিজাটা আর মগজটা আলাদা রাইখা দেয় নরম নরম ভিটামিনযুক্ত গোশতগুলো আলাদা রাইখা আল্লাহর বান্দা কসাই বেচারা সারাদিন গোশত বিক্রি করে সন্ধ্যা হয়ে গেলে যখন বাড়ির পথ রওনা হয়ে যাবে মূসা পয়গম্বর নিজের পরিচয় গোপন রেখা কসাইয়ের সাথে দেখা করলেন আর বলে ভাই আমি পথিক একজন মুসাফির মানুষ এখানে আমার আত্মীয় স্বজন কেউ নাই আমি চাই আপনার বাড়িতে আমি আজকে মেহমান হয়ে যাই এবার তিনিও খুশি হয়ে গেল ঠিক আছে চলেন আমার বাড়িতে
এবার কসাই মুসা পয়গম্বরকে নিয়ে গেলেন। এই যে মুসা পয়গম্বর এখনো পরিচয় হয় নাই, মুসা নবী বাড়িতে গেল, কসাই চাকায় দেখে কসাইয়ের বাচ্চা কাচ্চারা কান্দতেছে খাবার খাওয়ার জন্য, কাউকে খাবার দেয় না, কারোর সাথে কথাবার্তাও বলে না, রান্না বসায় দিল। মুসা নবী তাকায় তাকায় দেখে মেহমানেরও খোঁজ খবর লয় না। মেহমান মুসা পয়গম্বর তাকায় দেখে একটা রুমের ভিতরে ঢুকছে, উনি জানালা দিয়ে তাকায় দেখলেন অথবা দরজার আড়াল থেকে নি তাকায় দেখলেন একটা সুন্দর বাক্স থেকে একজন বৃদ্ধা মহিলাকে নামায়া নোংরা পোশাকগুলো খুললেন, একজন বুড়া মানুষ পেশাব পায়খানা করে বিছানা ভরায়া ফেলছে, এই মানুষটা হাঁটতে পারে না, টয়লেটে যেতে পারে না, নিজের খাবার নিজে খাইতে পারে না। এই মহিলা বৃদ্ধা মহিলাকে গোসল করাইলেন, নতুন করে পোশাক পরিধান করাইল, আবার সুন্দর করে খাবার রান্না করে মগজটা খাওয়ায় কলিজাটা খাওয়ায় খাবার দাবার করায়া ওই বাক্সের ভিতরে রাইখা এবার ওই কষাই ওই রুম থেকে বের হয়। এবার সন্তানের খবর নেই পিতা মাতা, মার খবর নিয়ে তারপরে সন্তানের খবর নিল, স্ত্রীর খবর পড়ে নেয়, এরপরে মেহমানের খবর নিল। হে মেহমান পথিক মুসাফির, আমার একটা বিশেষ কাজ ছিল, তাই আপনাকে এখনো কোনো আপ্যায়ন করতে পারি নাই, আপনি মন খারাপ করবেন না। মুসা নবী ডাক দেয়া বলে, হ্যাঁ ভাই কসাই, এই বৃদ্ধা মহিলাটার পরিচয় জানবার চাই। কয়, এই দুনিয়াতে আমার কেউ নাই, আমার আপন জন, আমার আব্বা নাই, আমার ভাই বোন কেউ নাই, আমার স্ত্রী সন্তান আছে, আর পিতা মাতার ভিতরে শুধু আমার মা বেঁচে আছে এখনো। এই মা বৃদ্ধা মহিলা বিছানায় পেশাব পায়খানা করে দেয়, টয়লেটে যেতে পারে না, আমার মা নিজে নিজে খাবার খেতে পারে না, তাই আমি নরম নমর গোস্ত গুলা মগজটা আর কলিজাটা বুনা কইরা আমার মারে নরম করে করে খাওয়ায় দেই, পোশাক পরিবর্তন করে দেই, গোসল করায় দেই। মুসা নবী পরিচয় গোপন রাইখা ডাক দিয়া কয়, তোমার মায়ের খেদমত করে তুমি কি পাইলা? এই লোকটা ডাক দিয়া বলে, হে পথিক মুসাফির, আমার মা আমার জন্য যে দোয়াগুলো করে এর মধ্যে একটা দোয়া হলো, আমার মা ঠোঁট লড়ায় লড়ায় আমার জন্য কয়েকটা দোয়া করে। এক নম্বরের দোয়া হলো, আল্লাহ আমার সন্তানকে দুনিয়া ও আখেরাতে কামিয়াবি অর্জন করায়ো। হে পথিক মুসাফির, আমি জানি না পরকালে আমার কি হবে, তবে আমি দুনিয়াতে দেখতেছি এই এলাকার মধ্যে মায়ের দোয়ার বরকতে মহান আল্লাহ আমাকে অনেক সুখে রেখেছেন। মুসা নবী ডাক দেয়া বলে, হ্যাঁ ভাই তোমার মা আর কি কি দোয়া করে? কয়, আরেকটা দোয়া হলো, আমাকে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সুখে রাখে এবং মুসা নবীর সাথে যেন আল্লাহ তাআলা আমাকে হাসর করায় জান্নাতে প্রতিবেশী বানায়। মুসা নবী আবার ডাক দেয়া বলে, হ্যাঁ ভাই বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না, তোমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছেন। কসাই ডাক দিয়া বলে, আশ্চর্য হয়, বলে এই দোয়া কবুল হয়েছে কি না হয়েছে আপনি কেমনে জানেন, আপনি কি? এবার মুসা নবী ওই লোকটাকে পরিচয় দিয়া বলে, এ মিয়া এ কসাই, আমি হলাম মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম। কসাই ডাক দেয়া বলে, আমার আম্মা আরেকটা দোয়া করতেন, জীবদ্দশায় যেন আপনার সাথে আমার দেখা হয়। মুসা নবী ডাক দেয়া কয়, তোমার সবগুলো দোয়া আল্লাহ কবুল করেছেন, আমি তুর পাহাড়ে দাঁড়ায় আল্লাহর সাথে ঘন ঘন কথাবার্তা বলি, আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, হ্যাঁ পরবর্তী জান্নাতের মধ্যে আমার প্রতিবেশী কে হবে, মহান আল্লাহ তাআলা আমাকে জানায় দিয়েছেন। হে মুসা পয়গম্বর, উমুক বাজারের কসাই তোমার জান্নাতের প্রতিবেশী হবে, আমি আয়েশা দেখলাম মায়ের দোয়ার বরকতে আল্লাহ তোমার মায়ের দোয়া কবুল করেছে, মায়ের খেদমত করার কারণে মা দোয়া করেছেন জান্নাতে যেন মুসা নবীর প্রতিবেশী আল্লাহ বানায়, তোমার মা যত দোয়া করেছেন একটা দোয়াও আল্লাহ ফিরায় দেয় নাই, সবগুলো দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, উম্মাহাত
তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত আল জান্নাতু তাহতা আকদামিল ওয়ালিদাইন পিতামাতার পায়ের নিচে সন্তানের জান্নাত আমার তেলাওয়াত কি তো আয়াতে আল্লাহ তাআলা বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما محر الله رب العالمين أي آيات بولين الله حقير پاسا پاسي پتا ماتر حقير قطعين انسان কারণ আল্লাহর হক আদায় করলে যেমন আল্লাহ খুশি হবে পিতামাতার হক আদায় করলো আল্লাহ খুশি হবে তবে আল্লাহর হকের কথা প্রথমে আইনা আল্লাহ এই কথা বুঝিয়েছেন পিতামাতা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না পিতামাতা যদি আল্লাহর হকের বিরুদ্ধে কোনো কথা বলে তখন পিতামাতার কথা মানা যাবে না লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহর সাথে নাফরমানি হয় এমন কথা যদি আমার আব্বাও বলে আমার আম্মাও বলে আমার নেতা নেত্রী বলে সেটা মানা যাবে না তবে বান্দার হকের মধ্যে সবচেয়ে দামি হক হলো পিতা মাতার হক আল্লাহর এক বান্দা বড় বুজুর্গ মানুষ বড় মাপের একজন আল্লাহওয়ালা স্বপ্নে দেখে একটা কবরে আজাব হচ্ছে কবরে যেই লোকটার আজাব হইতেছে লোকটা সামনে ডাক দিয়া বলে আল্লাহর ওলি আমি একজন নাফরমান মানুষ আমার কবরে আজাব হচ্ছে আপনি তো জীবন্ত মানুষ আপনি আমার বাড়িতে যায়েন আমার আত্মীয় স্বজনদের কাছে যায় আমার জন্য দোয়া চায়েন কবরের বাসিন্দাদের জন্য কেউ যদি দোয়া করে তাহলে তাদের আজাব আল্লাহ কমায়া দেয় জান্নাতি খাবারের ব্যবস্থা করিয়া দেয় আমার তো কোনো আমল করার মতো নাই আমি তো কোনো আমল করতে পারবো না কারণ আমার সব আমলের দরওয়াজা বন্ধ যখন মানুষ মারা যায় আমল তথা নিজে কোনো আমল করতে পারে না তবে সদকাতুন জারিয়া দুনিয়াতে কোনো নেক সন্তান রাইখা গেলে এর যাজা কবরে বৈশা বৈশা ভোগ করতে পারবে ডাক দিয়া বলে হে আল্লাহর ওলি আমি তো কবরের বাসিন্দা হয়ে গেছি আমি তো আর নেক আমল করতে পারি না তবে আমি ঠিকানা দিয়া দিলাম আমার একটা সন্তান আছে আমার একটা মেয়ে আছে তাকে বইলেন সে যেন আমার জন্য দোয়া করে পাশাপাশি আল্লাহর রাস্তায় যেন কিছু দান করে আল্লাহর রাস্তায় যেন কিছু দান সদকা করে কারণ আস সদকাতু তারুদ্দুল বালা আল্লাহ রাস্তায় দান করলে সদকা করলে বিপদ থেকে আল্লাহ হেফাজত করে আপনি আমার মেয়েটাকে বলবেন আমার গার্জিয়ান তোমার বাবা অসুস্থ তোমার বাবা জাহান্নামে জ্বলতেছে তুমি তোমার আব্বার জন্য দোয়া করো আল্লাহর ওলি ঘুম থেকে জাগ্রত হলে সকালবেলা রওনা হলেন নির্দিষ্ট গ্রাম পরিচয় যখন দিয়া দিলেন গ্রামে গেল ওই লোকটা যে মারা গেছে তার পরিচয় ওই গ্রামে গেল মহল্লায় গেল বলল এটা ওনার বাড়ি বাড়িতে যায় জিজ্ঞেস করে ওনার বাড়িতে কেউ আছে কি না আশপাশের বাড়ির লোকজন ডাক দেয়া বলে প্রতিবেশী ডাক দেয়া বলে হে আল্লাহওয়ালা এই বাড়িতে একজন মেয়ে থাকে মহিলা থাকে এই মহিলাটা ওই লোকটার মেয়ে যে লোকটা মারা গেছে সব তথ্য কনফার্ম হলেন শিওর হলেন হা হা এই বাড়ির মেয়েটাই হলো ওই কবরের বাসিন্দার মেয়ে আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন কোথায় আছে এখন ওই নদীর ঘাটে গেছে গোসল করতে একটু পরেই চলে আসবে আল্লাহর ওলি বললেন আমার সময় নাই চলেন আমাকে দেখায় দিবেন তিনি আবার নদীর ঘাটে গেল নদীর ঘাটে গিয়া ওই মেয়েটাকে ডাক দিয়া বলে তোমার আব্বার নাম উমুক কয় হা উমুক কবরস্থানে দাফন করা হয়েছে কয় হা কয় তোমার আব্বার কবরে আজাব চলতেছে কয় তাহলে আমি কি করব এই মহিলাটা ছিল খারাপ মহিলা আসলেই আল্লাহওয়ালি বান্দি ছিল না বাবার কবরে আজাব হচ্ছে শুনেও তার হৃদয়টা গলে নাই তার মনটা একটু শান্ত হয় নাই মনটা একটু বাবার জন্য মায়া লাগে নাই
মেয়েটা ডাক দিয়া কয় আমার আব্বা জাহান্নামে চলে তো আমার কি হয়েছে। এই মেয়েটা দুশ্চরিত্রা মহিলা, একটা খারাপ মহিলা ছিল ভাইয়েরা আমার। মহিলাটা বলে আমার আব্বা জাহান্নামের আগুনে জ্বলে তাহলে আমি কি করব। আল্লাহর ওলি ডাক দিয়া কয় তোমার আব্বার জন্য তুমি বেশি বেশি দোয়া করো। আয় আল্লাহ রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর তোমার আব্বার নামে তুমি কিছু দান সদকা করো। তোমার আব্বাকে আমি স্বপ্নে দেখেছি জাহান্নামের আজাবে জ্বলতেছে, জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহর ওলি যখন কথাগুলো শোনাইলেন, মেয়েটা নদী থেকে নদীর কিনারায় ছিল, গোসল শেষ করে বাড়ির দিকে আসবে এমন অবস্থায় আল্লাহওয়ালা যখন বললেন তোমার বাড়িতে যাওয়ার সময় আমার নাই, আমার হাতে সময় কম, তাই তোমাকে সংবাদটা জানাইবার জন্য তোমার কাছে আসলাম, তুমি তোমার আব্বার জন্য দোয়া কর, আল্লাহ যেন তাকে ক্ষমা করিয়া দেয়, আর তোমার আব্বার জন্য কিছু দান সৎকা কর, সওয়াব রিসানি করো, আল্লাহ তোমার আব্বাকে যেন মাফ করে দেয়। মেয়েটা সানদি থেকে এইভাবে হাতের মুষ্টির মধ্যে পানি উঠে আল্লাহর ওলির সিটকে আমারে ক্রিটিসাইজ করে কয় যাও, হে মোল্লা, হে হুজুর তুমি চলে যাও, আমার আব্বা কেমনে আছে না আছে এটা আমার যাই না লাভ নাই, পানি ছিটকে মায়েরছে। আল্লাহর ওলি তো মুরব্বী মানুষ, আল্লাহর ওলি তো আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, সাদা দিলওয়ালা মানুষ, এরা মানুষ যে কষ্ট দেয় এরা ভুলে যায়, এরা পিছনের কথা বেশি মনে রাখে না। আল্লাহর ওলি কিছু মনে করে নাই, এখান থেকে চলিয়া নিজের বাড়িতে চলে যায়, খানকায় চলে যায়। পরের দিন আবার স্বপ্নে দেখে এই মেয়েটা, যেই মেয়েটা তাকে পানি দিয়ে সিটকা মারছে, পানি এইভাবে হিসাবাইরা আল্লাহর ওলিকে ভিজাইয়া দিছে। আল্লাহর ওলি স্বপ্নে দেখে আগের দিন যেই লোকটাকে জাহান্নামের আগুনে দেখেছিল ওই লোকটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে ডাক দিয়া বলে কিভাবে হলো এটা বুঝলাম না, গত রাতে দেখলাম তুমি জাহান্নামের আগুনে, আজকে তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল কেমনে। কবরের বাসিন্দা ডাক দিয়া বলে হে আল্লাহর ওলি, আমার মেয়ে কোনো নেক আমল করে নাই আমার জন্য, আমার মেয়ে কোনো দান সৎকাও করে নাই, তবে এখানে আরেকটা ঘটনা ঘুইটা গেছে। কয় কি ঘটনা, আমার মেয়ে যখন হিসকা পানি দিয়েছে আপনার দিকে, আপনিও ভিজে গেছেন, কিন্তু কয়েক ফোঁটা পানি কিন্তু মাটিতেও পড়ছে, মাটির ভিতরে ছোট্ট কয়েকটা পোকা ছিল, ছোট্ট ছোট্ট গর্ত ছিল, ওই গর্তের পোকাগুলোর মুখে যখন পানি যায় পড়ছে, পানি পায়া ওই তৃষ্ণার্ত তথা পানি পিপাসা লাগছিল পোকাগুলার, এই পোকাগুলা দোয়া করছিল আল্লাহ তুমি রিজিকের ফায়সালা করো, পানির ব্যবস্থা করে দাও। এই মহিলা যখন পানি হিসকা মারছে আপনার দিকে, ওই পানি আপনি যেমন বিজেছেন জমিনেও কয়েক ফোঁটা পড়ছে, ওই পানি ওই গর্তের ভিতরে যায়া ওই পোকার জিব্বার মধ্যে যখন পানি লাগছে, ওই পানি খায়া পোকাগুলো আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ যে আমাকে পানি পান করাইল, আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদেরকে তুমি মাফ করে দাও, আমার মেয়ে নেক আমল করে নাই, ঠিক আছে, আমার মেয়ে পানি ছিটকা মারছে, ওই পানি পোকা খায়া পোকা যখন আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ যে আমারে পানি পান করাইলো আমার দিলটা ঠান্ডা হয়ে গেল, আমি পিপাসার তো ছিলাম আমার পিপাসা দূর করে দিল, তার আত্মীয় স্বজনের কবরের আজাব মাফ করে দাও। স্বপ্নে বলে হে আল্লাহর ওলি, এই যে দোয়া করেছে ওই দোয়ার বরকতে মহান আল্লাহ আমার কবরের আজাব বন্ধ করে দিয়া আল্লাহ জান্নাতি বিছানা বিছায় দিছে, জান্নাতি সুখ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছে। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের মৃত ব্যক্তি যারা কবরে আছে এদের জন্য বেশি বেশি দোয়া করা, পাশাপাশি একদিন আমি আপনিও তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ভাইয়েরা আমার, কবরের প্রস্তুতি নেওয়া, কারণ কবরটা হলো এমন দুনিয়াতে থাকতে নেক আমল করলে নেক আমলের দাম আছে, মারা গেলে এক পয়সার দাম নাই নেক আমলের। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, শূন্য শূন্য তথা জিরো
শুধু জিরোর কোনো দাম নাই, অনেকগুলো জিরোর আগে যদি এক লাগায়া দেন তাহলে যদি দুইটা শূন্য থাকে তাহলে 100 টাকা হয়ে যাবে, তিনটা থাকলে 1000 হয়ে যাবে, শূন্য আরেকটা বাড়ায়া দিবেন, যত শূন্য বাড়াবেন জিরো বাড়াবেন তত একের মান বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। কিন্তু এক যদি না থাকে, একের আগে যদি কোনো শূন্য বসান তাহলে এই শূন্য এই জিরোর কোনো মূল্য নাই। তদ্রূপভাবে দুনিয়ায় যতদিন আমরা আছি ততদিন আমাদের নেক আমলের মূল্য আছে ভাইয়েরা আমার। যখন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমাদের আমলের কোনো মূল্য নাই। আল্লাহর এক গোলাম পুরাতন কবরস্থানের পাশে দিয়া যায়, হঠাৎ তাকায় দেখে পুরাতন কবরস্থানের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে থমকে দাঁড়ালেন, কি ব্যাপার, এখানে তো কোনো মানুষের বাড়ি ঘর নাই, কবরস্থান। পুরান কবরের গর্ত থেকে উনি লক্ষ্য করলেন, বারবার লক্ষ্য করলেন আওয়াজটা কোত্থেকে আসে। উনি লক্ষ্য করে শিওর হলেন, কনফার্ম হলেন কবরের ভিতর থেকে আওয়াজটা আসতেছে, তার মানে কবরের বাসিন্দাটা আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। উনি কোরআন তেলাওয়াত শুই না, যখন বুঝতে পারছে ভিতর থেকে আওয়াজ আসে তখন উনি চিল্লায় বলতেছেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর আওয়াজ যখন কবরের ভিতরে যায় কবরের বাসিন্দা ডাক দিয়া কয়, কিরে ভাই তুমি সুবহানাল্লাহ বললা কেন? কয়, আমার সুবহানাল্লাহ বলার কারণ হলো তুমি কবরের বাসিন্দা হওয়ার পরও কোরআন তেলাওয়াত করতেছ। কয়, একবার না দুইবার না, আমাকে দাফন করার পর প্রায় 6000 বার আমি আল্লাহর কোরআন খতম তেলাওয়াত করেছি। এই কথা বলার পরে জিন্দা ব্যক্তিটা উপর থেকে আবার আরো জোরে যখন সুবহানাল্লাহ বলে ফেললেন, কবর থেকে আওয়াজ আসে, হে ভাই পথিক মুসাফির, আমার 6000 বার কোরআন খতম তোমারে দিয়া দিলাম, বিনিময়ে তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছ সুবহানাল্লাহর সওয়াবটা আমারে দিয়ে দাও। জীবন্ত মানুষটা ডাক দেয়া বলে, হে কবরের বাসিন্দা শোনো, 6000 বার কোরআন খতম পড়তে তো অনেক সময় লাগছে, তোমার কয়, হা এত খতম কোরআন তেলাওয়াত আমাকে দিবার চাও কেন, আর মাত্র আমার একবার সুবহানাল্লাহ তুমি নিতে চাও কেন? কবর থেকে আওয়াজ আসে, হে আল্লাহর বান্দা, আমি শুধু 6000 বার নয় 6 কোটি বারও যদি আল্লাহর কোরআন খতম তেলাওয়াত করি আমি একজন মৃত মানুষ, তথা কবরের বাসিন্দা হয়ে গিয়েছি আমি, আমার একটা নেক হবে না, আর তোমার একবার সুবহানাল্লাহর দাম, আমার 6000 বার কোরআন তেলাওয়াতের চাইতে আল্লাহর কাছে বেশি দামি হয়ে গেছে। কারণ তুমি হলা জীবন্ত মানুষ, যতদিন আমরা দুনিয়াতে জীবিত থাকবো ততদিন আমার সুবহানাল্লাহর সওয়াব আছে, আমার নামাজের দাম আছে, আমার রোজার সওয়াব আছে, হজের সফর আছে। যখন আমরা সব আমলের সওয়াব পাবো, কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাবো, আল্লাহর পায়ে সেজদা দিলে সওয়াব পাবো, জিকির করলে সওয়াব পাবো, কিন্তু আমরা যখন কবরের বাসিন্দা হয়ে যাব তখন আমাদের আমল নামা বন্ধ হয়ে যাবে, শুধু সদকায়ে জারিয়াগুলো আমাদের জন্য চালু থাকবে। ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কবরের জগৎটাই এমন হয়ে যাবে, কাহারও জন্য জান্নাতের বাগান, কাহারও জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, হাজার হাজার বৎসর পর আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করিয়া দিবে। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, মিথ্যা নয় এটা হলো সত্য ঘটনা, একদিন পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিন চৌচির হয়ে যাবে, জমিনটাও চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিনও থাকবে না আসমানও থাকবে না, চন্দ্র সূর্য সব টুকরা টুকরা হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে পাহাড়গুলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ধ্বংস করে দিবেন, মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই দুনিয়ার পরে কবরের জগৎ, এরপরে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, হাসরের মাঠে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। হাসরের মাঠেও দুই গ্রুপ থাকবে, এক গ্রুপ জাহান্নামী আর এক গ্রুপ হবে জান্নাতি,
জাহান্নামীদেরকে দেখলেই বোঝা যাবে এই লোকগুলো জাহান্নামী। কিছু লোক থাকবে বিনা হিসেবে জাহান্নাম, কিছু লোক থাকবে বিনা হিসেবে জান্নাত, কিছু লোক কিছুদিন জাহান্নামের আগুনে জ্বলার পরে আবার আল্লাহ তাকে জান্নাত দান করবে। নিজের পাপের প্রায়শ্চিত্ত করার পরে নির্দিষ্ট লম্বা সময় জাহান্নামের আগুনে জ্বলার পর আবার আল্লাহ তাকে ইমানদারদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাত, যারা ঈমান আনবে নেক আমল করবে তাদের জন্য জান্নাতের ব্যবস্থা। হাশরের মাঠে মিজান আছে, পুলসের রাত আছে, মিজানের পাল্লায় নেক আর বদের বাইরা আমার বন্ধুরা আমার আমল নামা মাপা হবে। আল্লাহর হাবিবের জামানায় কাফের বেঈমানরা ক্রিটিসাইজ করে ঠাট্টা বিদ্রুপ করে ডাক দিয়া কয়, হে মুহাম্মদ আমল নামা দেখা যায় না, তারপরও মাপা যায় কেমনে, মাপবে কেমনে, ওরা বিশ্বাস করতো না, বিজ্ঞান দিয়া গবেষণা করে ওরা বলতো। তৎকালীন বৈজ্ঞানিকরা বলতো, হে মুহাম্মদ যেই জিনিস ধরা যায় না, শোয়া যায় না, দেখা যায় না, সেটা আবার মাপবে কিভাবে? কিন্তু বর্তমান জামানায় যখন বর্তমান জামানার বৈজ্ঞানিকরা দেখছে তাপ মাপা যায়, বাতাস মাপা যায়, বাতাসের গতি মাপা যায়, তাপ কতটুকু আছে মাপা যায়, আলো মাপা যায়, যে জিনিস ধরা যায় না সেই জিনিসও মাপা যায়, বর্তমান বৈজ্ঞানিকরা নাকি খত দিয়া বিশ্বাস করতে বাধ্য যে হা হা তাপ যেমন মাপা যায়, বাতাস যেমন মারা যায় মাপা যায়, তদ্রূপভাবে আমল নাপাও আমল নামাও দেখা যায় না, কিন্তু এটাও আল্লাহ মাপতে পারবে। মিজানের দাড়ি পাল্লায় ওজন হয়ে যাবে। অনেক মানুষ মিজানের মধ্যে পুলসের হাতে আটকে যাবে, অনেকে মিজানের দাড়ি পাল্লায় আটকে যাবে। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন একবার মিজানের পাল্লায় যাবে আর আবার পুলসের হাতের পারে যাবে। আল্লাহর হাবিব আল্লাহর আরশে আজিমের গোড়ায় সেজদা দিবে, আয় আল্লাহ আবার একজন ইমানদার উম্মতকেও তুমি জান্নাত থেকে বহিষ্কার করিও না, একজনকেও জাহান্নাম দিও না, জান্নাত থেকে মাহরুম করিও না। ভাইরা আমার বন্ধুরা আমার, অনেক সময় দেখা যাবে আল্লাহর কোনো কোনো বান্দা বান্দি এমন হয়ে যাবে গুনাহের পাল্লাটা বাড়ি হয়ে যাচ্ছে, নেকের পাল্লাটা ওজন কমে যাচ্ছে। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন তার জন্য সুপারিশ করবেন, আল্লাহ সুপারিশ কবুল করে তাকে জান্নাতে নিয়ে যাবে। আবার একটা কাগজ থাকবে এমন, যেই কাগজে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব কাগজটা দিয়ে দিবে, সুপারিশ করে যখন কাগজটা দিয়ে দিবে তখন তার নেকের পাল্লার ওজন বেড়ে যাবে, আল্লাহ তাকে জান্নাতি মানুষ ঘোষণা করে দিবে। জান্নাতের ভিতরে আমল নামা, ভাইয়েরা আমার হাশরের মাঠে কাহারো আমল নামা দেওয়া হবে? তোমার আমল নামা তুমি পড়তে থাকো, ইকরা কিতাবাকা, তুমি তোমার আমল নামা পড়তে থাকো। যে লোকটা জাহান্নামী হবে তাকে যার বাম হাতে আমল নামা দেওয়া হবে, কারো পিঠে আমল নামা দেওয়া হবে। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে যারা আমল নামা যার সে হবে জান্নাতি মানুষ। ওয়ামান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার বাম হাতে আমল নামা দেওয়া হবে সে হবে জাহান্নামী মানুষ। কাহারো পিঠে আমল নামা দেওয়া হবে, আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রবের গোলাম হয়ে কবরে যাবে এদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে, আর যারা ডান হাতে আমল নামা দেওয়া হবে সে সাকসেসফুল মানুষ, কামিয়াব মানুষ। এই লোকটা মা বাবাকে তালাশ করে খুঁজে বের করবে। আমাদের সমাজে যেমন কেউ যদি লেখা পড়া করে তার রেজাল্ট যদি ভালো হয়, রেজাল্ট পাওয়ার পরে বাড়িতে আইসা আম্মা আব্বাকে ডাইকা বলে, দেখেন এত কষ্ট করে লেখাপড়া করে আপনারাও আমাকে পড়াইতেছেন, লেখাপড়ার খরচ বহন করতেছেন, দেখেন না রেজাল্ট আমি ভালো করেছি,
সবাই বাহবা দেয় নিজেও খুশি অন্যকে তার আমল নামাটা দেখায় তার রেজাল্টটা দেখায় হাসরের মাঠেও যখন কারো ডান হাতে আমল নামা দেওয়া হবে সেও তার মা বাবাকে তালাশ করবে আত্মীয় স্বজন তালাশ করবে পরিচিত জনকে বলবে আমার রেজাল্ট ভালো হয়েছে এ প্লাস পাইছি জান্নাতি মানুষটাও তখন বলবে ফাআম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়াহ ইন্নি যনন্তু আন্নি মুলাকিন হিসাবিয়াহ فهو في عيشة راضية في جنة عالية جهنمير آغون مابود شويته پربونا دنيا আখেরাতে আমাকে কাঁদায় না